সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো দেখো, সকাল সকাল আমি একটা গুড মর্নিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর বাইরে দেখে বুঝতেই পারছো, আওয়াজও পাচ্ছো তোমরা হয়তো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, আর ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। বেশ ভালো লাগছে, কোনো কাজবাজ করার ইচ্ছেই নেই আমার, তাই বসে বসে ল্যাপ খাচ্ছি কী করবো। আর ভাবলাম না, ল্যাপ খেয়ে কাজ নেই কোনো, তোমাদেরকে গুড মর্নিং ভিডিওটা বানিয়ে দিই, নাহলে তোমাদেরও মন খারাপ লাগবে, আমারও মন খারাপ লাগবে, ভালো লাগবে না। তো তোমরা আজকে এনিদিন ডেটা কীভাবে কাটাচ্ছ আমাকে কমেন্ট করে বলো। তো ফ্রেন্ডস, তোমাদের আজকে কী রান্না হচ্ছে, রেনি ডে স্পেশাল রান্না? তো আমার তো আজকে চিকেন করব, কেননা খিচুড়ি আমার মেয়েও খাবে না, আমারও খুব একটা যে পছন্দ সেটাও না। তো ভাবছি আজকে চিকেন করে নেবো, চিকেন আনা রয়েছে ঘরে। তো তোমাদের কী মেনু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রচণ্ড জোরেই বৃষ্টি হচ্ছে বাইরে, আর তোমাদের কমেন্টগুলোই আমি এখানে পড়ছিলাম, যে তোমরা যারা ভালো কমেন্ট করো তাদেরকে রিপ্লাই করছিলাম, আর যারা আছে তো জানোই তো 90%-এর মধ্যে 20% হলেও খারাপ কমেন্ট আসবে, নেগেটিভ কমেন্ট আসবে, তো সেগুলোই দেখছিলাম। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, যারা নেগেটিভ কমেন্ট করছো তারা প্লিজ চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দাও, আমি তাতে খুব খুশি হব। আর যারা আমার গুড ফ্রেন্ডসরা আছো, আমাকে সাপোর্ট করছো, তারা থাকলেই আমার এনাফ, আমার আর লাগবে না, ঠিক আছে? তো নেগেটিভ কমেন্ট করার থেকে তোমরা আনসাবস্ক্রাইব করে দাও, তাতে আমি ভীষণ খুশি হব। তো এইভাবে দিনটা কাটাচ্ছি আমি, বসে গান শুনে। একটু পরে রান্না করবো, এখন ইচ্ছা করছে না। তো আর যদি ভালো না লাগে তাহলে খাবার আনিয়ে নেবো, রান্না করতে যদি ইচ্ছা না হয়। তো দেখি, তো চলো আজকের এই ছোট্ট গুড মর্নিং ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক কমেন্টস করবে, পাশে বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করবে। তো চলো, টাটা।